বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে সোমবার ভোর থেকে সাতক্ষীরায় হালকা বৃষ্টি হচ্ছে ফলে রাস্তাঘাটে লোক চলাচল কম করছেন ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আগাম সতর্ক বার্তা থাকায় খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না দুপুর থেকে জোয়ার শুরু হওয়ার সাথে সাথে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান জেলায় পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগের সাতশো কিলোমিটার বেড়ি বাঁধ রয়েছে এর মধ্যে দশটি পয়েন্টে আশি কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বেরি বাঁধ ভাঙন এড়াতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিশ হাজার জিও ব্যাগ মজুদ রাখা হয়েছে